আমনে কি কুরবানি দিবেন? নিয়ত তো করছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে এবার দিবার পারলাম না। ভাই এটা কি বা কথা কইলেন রে ভাই, নিয়ত করছিলেন কিন্তু দিবার পারলেন না। নিয়ত করলে তো নিয়ত পূরণ করার নাকি, বুঝেন না? হরে ভাই আশা তো আসলো নে, কিন্তু যে কোনো একটা ঝামেলার কারণে আমি পারলাম না। নিয়ত করলি আপনি কুরবানি দিবে? না ভাই এবার দেয়াত আছে না। কি তুমি কুরবানি দিবে? না আমি তো এবার হাত খাড়া ভাই। তাহলে তোমরা কুরবানির জাল আর কি বুঝবা? এই গনে বাসায় যামু, বাসায় যাইয়া গরুটা নিয়ে মাঠে যাইয়া কুরবানি করে নাকবো। কুরবানি কইরা তারপর সেনা বাসায় আনা লাগবো, আবার মাংস তুইটা ডুবে করে দেন রাখবো। হ্যাঁ রাখবো, তাহলে আপনারা তো তাড়াতাড়ি করবেন না তো, তাড়াতাড়ি আমারই করেন রাখবো। নন আপনি নন তাড়াতাড়ি আমরাও করি। শুনো যেহেতু কুরবানি দিবে না আপনারাও কই, তাই বলে ঘরে বইয়া থাকেন না। ও মাঝে যাইয়া নগে হাতে যারা কুরবানি দেব তাকে নাকি একটু কাম করলেও ফজিলত পাওয়া যায়, বুঝছেন কি? আরে ভাই কাম তো করবার চাই আমরা, এখন যদি আপনি না কইন আমরা উজ্জা গেলে তো তাও কি বাজান দেওয়া যায় না। তা ঠিকই আছে, কিন্তু আমি কুরবানি দেব তো দিব না, যাইতি তো লজ্জা কথা আছে। এই নাই ভাই এটা কি বা কথা কইলেন আপনি, কুরবানির মাড়ে কুরবানি দেন চাই না দেন ওই মাড়ে আপনার যাওয়া উচিত। এই যে সুন্দর একটা কথা কইছে, এম তা সুন্দর একটা কথা কইছে। আপনারা ব্যাগে বাসায় যাইয়ে কাপড় চুপড় চেঞ্জ করে মনে করেন যে আয় পড়েন মাড়ে আয় পড়েন, আমার গরু ফালাইয়া কুরবানি দিবেন। আহেন না দিবার বললাম কুরবানি, হাতে সমাজে কাম করলি কামটা তাই গেল। হ্যাঁ হ্যাঁ এই ভালো বুঝে। আচ্ছা বোম বোম আইতে আছি, তাহলে যাই। হ্যাঁ আচ্ছা আইন দিন আমরা যাত্রা এবারে যাই। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ আরে তাড়াতাড়ি আইবেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ নেব ভাই। আচ্ছা আইবরেন গুল আইন দিলি? হ্যাঁ কাপড় জোর খুলে আমি আমার বড় তাড়া করে তো। আচ্ছা নো আচ্ছা খাও দাও বিরে। আফা এখন দুই রাস্তা তো, আমি এম বি যাও তুমি এম বি যাও, কথা তুই খারাপ কস না, এক মহি গেলে তো আর বুঝতে পারম না। না দুই মেয়ে যান নাব, একবার যে গেলি দুইজন গেলি দিব না? না দিব না। এই যে হন কি তোর মা তো যাবার পেল না, তোর মা তো অসুস্থ। হ্যাঁ মানছে দুই চার কথা কবো যে মাংস দিম না, যাওগা দেখাম না, না শুননা জানা বা আয় পড়স না, তাহলে কিলো মাংস পাবি না। আমি এনে বইয়া থাকুম। হ্যাঁ বইয়া থাকবি, যে পর্যন্ত না দেবো না সে পর্যন্ত আমি এনে বইয়া থাকুম। দুই এক টুকরা আল্লাহ যা মা পাই তাই নিয়ে আবি, তোর মায়ের রান্না দিব না থাকি নো যাই নাও। কি কই তোমার, তুমি কি হনো না? হনি তো এই মুইতে রেডি বই রইলাম, তুমি এটা কি দেখো না? আর তুমি তো কুরবানি দাওই নাই, তোমার যা আব্বা এত করে কইয়ে গেল তুমি গেল না কিল্লে গিয়া, আর এই যে তুমি তোমার সমাজের মাঠেও গেল না, তুমি এবছর কুরবানিও দিলা না, তাহলে তুমি আব্বা যে কইয়ে গেল তুমি হ্যাঁ না তাড়াতাড়ি যাবা না? জামনি সময় গেল গা, যাওয়ার সময় গেল গা। সময় গেছে না, আমি তো রেডি বই রইছি, তুমি কি এগুলো দেখতেছো? ওই কোন লোক কি ঈদের দিনে হসুর বাড়ি যায়? হ্যাঁ আমার একটা মান ইজ্জত আছে না, যে ঈদের দিনে হসুর বাড়ি যায় নাইলো ঈদ কারাও গা, কুরবানি দেই নাই দিমনি সামনে। হ্যাঁ ফুরে গেল গা সব। ওই আল্লাহ যেদিন দিবার দিব আমি ওই দিনই দিব। হ্যাঁ আল্লাহ যেদিন দিবার দিব সেই দিনই দিব, নিয়ত তো করি। এখন ঈদের আগে গারা গারা কাজ কাম এটা কি ব্যাপার, তুমি এখন বাট থেকে ভাই রে কইছি যে গাড়িটা মুইছে ওটা খাওয়া দাও করে আমি এই যে কুরবানি মারাই দিছি, গাড়িটা মুইছে খাওয়া দাও করে তারপর কুরবানি মারা দাবা? এই আমি যে তোমরা কইতে আইলাম বড় বড় বয়ান চাল্লাও যে কুরবানি দিবার পারিবার না পারি আইতাছি মারে। আরে ভাই যাবার তো চাই কিন্তু কুরবানি তো দিবার পারি না, পরের গরু ঠ্যাং ধরে থাকা নিয়ে আমার কাছে জানি কিবা সরম সরম লাগে, না বেড়ে যাইতেছি জামু ই করো ভাত পারো খাওয়া দাও করে গিয়ে মারে যান না। আচ্ছা ঠিক আছে ভাই, এই যে শুনো একটা কথা কই তোমারে, কই ওনে কইলাও যে আমি যাইয়া খাওয়া দাও করে আইতাছি, এখন পর্যন্ত খাওয়াই নাই কে? শুনো কুরবানি দিবার পারো না তাতে কি হয়েছে, সমাজে দূর কাম কাজ করো তাও তো সমাজবাসীর উপকার হয়। কুরবানি কি দেয় মানুষের খুশি করবার নাকি? না 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 কুরবানি দেয় কি রে আল্লাহ পাকের খুশি করার জন্য, আর কুরবানি দিবার পারো নাই মানুষে একটা কথা কব দিকে এই অবমান বা ওটা কিন্তু ঠিক না, কুরবানিটা হলো আল্লাহ তালার হাতের জিনিস বুঝছ কি, যার উপরে নাজিল করে মন ডাজার বড় করে দেয়
হেলো কুরবানি দিবার পারে তে অর্ডার নিয়ে চিন্তা করো না এবার দুয়ার করো নাই নিয়ত করো যে ইনশাআল্লাহ সামনের বছর আমি একা একা কুরবানি দিব সবাই ওই নিয়তি করছি ঠিক আছে তাহলে কাম করো তুমি খাওয়া দাওয়া কইরা ওই মনে দন্দন না রেখে খাওয়া দাওয়া কইরা মারায় বড় আচ্ছা ভাই খাওয়া দাওয়া করছেন কি পাইতে আমি খাওয়া দাওয়া কইরাই তো যে চাপড়ি মাপড়ি নিয়ে দৌড়ছি আচ্ছা তাহলে যান আমনে আমি খালি খাওয়া দাওয়া কইরাই আইতেছি আয়ো কিন্তু আমু কারো বাইতে যা খাইলাম ওরা নাই তৈরি মিষ্টি মুখ করে হলে আচ্ছা কুরবানি শেষ কই রে ঠিক আছে বিকালে তোমার খামুনি প্রতি বছর বছরই তো আহি ওই মানুষের কাছ থেকে চায় চিন্তা দুই এক টুকরা যা গুস্ত পাই তাই তো রান্দা খাই আমরা তো আর কুরবানি দেয় না শোনা আইসেন তো আপনারা আমি তো আবার কুরবানি দেয় নাই গিয়া ভাই কি মিশা কথা বলতে দেখেন আপনারা যদি গেলে আমাকে দুই এক টুকরা করে না দেন আমরা খামো কি শোনেন আমি আপনার কথা কিসে নিয়ে মিশা কথা কমবো আল্লাহ সামর্থ্য দেয় নাই আমি কুরবানি দিই কুরবানি দিলি তো মাংস আমি দিতাম ভাই আপনি প্রতি বছর বছরই দেন আমরা জানি এবার যদি গেলে গরিব মানুষরা দিবার না মন ধরে তাহলে ডাইরেক্ট না করে দিবেন যে দে হারুম না আপনি কি বুঝাইতেছেন আমারে আমি কুরবানি দিয়া মাংস ঘরে থুয়ে বিশ্বাস করেন আমি কুরবানি দিই নাই গিয়া আর তাছাড়া আমার সংসারই চলতেছে না সংসারটা একবার অচল হয়ে গেছে গা ধন সম্পদ খুদায় কম দেয় নাই মরলে এনে কিছু দিয়া দিব নাম নেবে বুঝছেন কি করলাম আর কুরবানি যখন তার নাই তাহলে নাম করলে এই ভকিনী আমি আপনাকেও পাশে ঘুরবামি না বেতমি কথা হ্যাঁ ভাই এটাই বেতমি হইলো বেতমি তো কুরবানি যত দেন না আমগর পাশে পাশে নন আমগর হাতে গেলে দুই এক টুকরা করে পাবেন খাবেন এই যে আপনারা গুতা করেন গা আম্মা আমার দিনিয়া জান গে এই কি পাগল বলা নি সেটা কি করে না এটা আমার এই কথা সাবধানে কইেন কি আজকাল এই যে দিন গাল বাড়ন না গেলা তকরে গেছে গাল পারি আমি তকর স্বভাবের কারণে গাল পারি আমার বাইতে আবি দবি কইতা সার তোরা কি বাইতে রাখলা এ ভাই রাগারাগি করেন কে কি এর স্বভাব হ্যাঁ পালকাই তো ঠিকই কইছে আমনের এত কিছু থাকতেও আল্লাহ তো অভিক দান করে নাই আমনে কইতাছেন তাহলে পালকার মাংস হাত আছে আর ওইটুকু যদি কাল না নেন তাহলে আমাকে নগে যান বাড়ি বাড়ি গুস্ত চায়া খান ওটা তো ই হব নাকি কুরবানি তো দিবার পাবেন না আমাকে দিলে ভালো না দিলে খারাপ তাই না কম তো পারেন দিবার তো পারেন না বুঝেন নাই বেরো ঘর বাড়ি তোমাকে দিয়া দেই আল্লাহর ফকির নি আমার বাইতাইয়া আমারই অপমান করে ছিয়া যাস ফকির এত বড় সাহস হবো না আমার অপমান করার নিশ্চিত কেউ শিখিয়ে দিছে আমার তো মনে হয় ওই যে বম্বল এই বম্বলের চুক্তি দিয়ে এই কামটা গোলাইছে এ বম্বল তুই তো করো কুরবানি ইচ্ছা থা তা কুরবানি হবো না এই কথাটা কইছিলাম তাই শুনো
সবাই তো মনে করো দিলাম আর এই যে এডুক আছে এডুক মনে করো যারা আইব হ্যাঁ করে দিমু আর এই যে তিন পোটলা করে থুইছি এটা দিবা এনতার বাইতে এটা রহিমের বাইতে এটা দিবা ডাইবালির বাইতে ঠিক আছে আর মনে করো দুই পোটলা আমার বাপুর বাড়ির লাগে রাখছি মুরব্বী মানুষ মাংস দিকে দাও আর কিছু কিছু মানুষ আছে তোমরা যদি না দেও জোর করে নিহারমো পামো না দুরু দুরু চাই চাই করে দিবিনা এতগুন করে কথা গুনাই দে আর তোমরা দেহ কি সুন্দর করে খালা আমি একলাই কুরবানি দিছি আর খালা যারা মনে করেন যে ওই গরিব দুঃখীরে মাংস না দেয় আসলে ওরা তো মানুষ না ওরা তো আল্লাহরে খুশি কুরবানিকে কুরবানি দেয় না ওরা গরিব দুঃখী মানুষের দিকে কুরবানি দেয় না ওরা কুরবানি দেলো মাংস ফ্রিজে থুয়ে হারা বছর খাবো সেই দান দেয় কুরবানি দেয় ওনা কুরবানি না খালা আর দুঃখ করে না মানুষ সবাই এক রকম না হ খালা আপনার বাইকনে ঠিকই কইছে খালা কিছু খাওয়া দাওয়া করছেন কি সেমাই খেয়ে যান না মা খান না আচ্ছা জানি গো কুরবানি বাড়ি গেলই না আপনার এই খুঁজতাছি কখন থেকে এই যে এটুকা মাংস দিবান শুনেন রহিম ভাই ধরন হলো আমি তো মনে করছিলাম যে আপনি কুরবানির মাঠে যাবেন আমনেও গেলেন না কিভাবে করে যাই রে ভাই যাবার নিয়ত আছে কিন্তু যদি কুরবানি দেখালাম না এটুকু শরম শরম করলো তো না ব্যাগে যদি এই কথা কই যে কুরবানি দেখালাম না শরম করে এই কারণে মাঠে গেলাম না তাহলে যারা কুরবানি দিব তাকেও ভাই কি এই জিনিসটা ঠিক করছেন ভাই আসলে আমরা যারা সমাজের লোক কুরবানি না দিবার পারলে এটুকু মাঠে যাই যারা কুরবানি দিতে আছে তাকে সহযোগিতা করা বুঝুন তো বলো কিন্তু পাক দেন ফসকা ভাই এবার যে ভুলটা করছি লজ্জা দেন না সামনের বার আল্লাহ বাঁচা রেখে এই ভুল আরো মাঠে কি যাবো মাংস দিয়ে পাক করা হবো নি তো বলা না আগে খাওয়াবো নাইবেলি ভাই নাইবেলি ভাই মাংস নিয়েছিলাম তুমি নাক কাইডে যাত্রা করবা নাই চাও কুরবানি দিছাও আর বড় লোক হয়ে গেছি তাই না কুরবানি বড় লোক হবাই পয়লা একবার কুরবানি দিছাও
আর মেলা কিন্তু বুঝাইতা তো আরে ভাই বছরের দিন নারে জগড়া করবার চাই নাই আপনি কুরবানি দেন নাই কে মারে জান নাই কে আপনি নিকিড় মাংস নিয়েছি মাংস নিলেন ধরেন এই মাংস হ্যাঁ আমার দেহর ভিতরে টুকু না আচ্ছা ভাই মেয়ের জিনিস বুঝতাছি না আপনি সমস্যাটা কি সমস্যা তুমি বুঝো না হ্যাঁ ফাজিল জানি সরকার ওরা আমার গালাগালি করতেছেন বছরের দিনে এই তোমার গালাগালি করলে কি করব তুমি জুতাটা বিড়াইতা অমান করলা কিছু নিকা মারে আমি আপনার অমান করছি হ্যাঁ আমি আপনার কি বাগের অমান করলাম আচ্ছা কি বাগের অমান করছাও তোমরা তুমি আমি কি কুরবানি দিছি না দেন নাই তাই আমার বাইতে হ্যাঁ ওই যে মাংস চাই যে ভগির রে হ্যাঁ হেক পড়াই লাগে আপনি 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 ঠিকই মাথা নষ্ট হইছে আমার মাথা নষ্ট হইছে না আমি ফকির বাড়া মুখে তুমি বাড়াইছাও এই আপনি কি বা কথা কই হ্যাঁ যা সত্য তাই কইলাম শুনেন ভাই আমি সারা দিন হলো গরু নিয়ে ব্যস্ত ছিলাম হ্যাঁ কুরবান দুরবান দিয়া মাংসের মাংস বিলি করতেছি আমি কেন ফকির রে কথা কই দিব তুমি না কইলে কেন কেন কইছে শুনেন কেরা কইছে কেউই কানে কে তাইলে বছরের দিন ফকির ফকরা আবই তারা একটু মাংস চাবার দিকে আয়ে যে কোনো বাড়িতে যাইতে পারে যাইতে পারে ঠিক আছে ফকির ঘরে জানা আছে কোন বাড়িতে কুরবানি দিছে আর কোন বাড়িতে দেয় নাই ওরাই না জানে আপনার মাথা আসলে নষ্ট হয়েছে শুনেন আপনি যে কুরবানি দেন নাই ফকিরে যাই না দিকে জানে না দিকে আমার বাড়িতে ঢুকলো কে জানে না দিকে আমার বাড়িতে ঢুকলো কে তুমি বাড়াইছাও আমি বাড়াই নাই তুমি বাড়াইছাও শুনেন এত বড় ঘর দিছেন তে বলছেন আপনি কম নাই কে ফকিরা মনে করছে এ ঠিকই কুরবানি এই তখন বুঝা পাইছি এই ফকিরা তাই কয়ে গেছে এত বড় ঘর এত সয় সম্পত্তি কুরবানি কেন দেন নাই কে তুমি তাই কইছাও শুনেন ভাই বছর গেল দিন আপনার নাকি নারে ঝগড়া করবার চাই না আপনার নাকি মাংস নিয়েছি আপনার মাংস নেন একটা কথা কইতে পারে কি তোমার ওই মাংস আমার এই গলা দিয়া ঢুকবো না এই মাংস আপনার গলাতে ঢুকবো না এই মাংস কিভাবে আপনার গলাতে ঢুকে এই ব্যবস্থা করেছি আয়োরে মা